আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই বর্তমান বিশ্বের পরিস্থিতি সম্বন্ধে অবগত রয়েছেন। বর্তমানে ফেসবুক, ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে পিকচার এবং ভিডিওগুলি ভাইরাল হচ্ছে তার বেশিরভাগই ইসরায়েল এবং ফিলিস্তিনিদেরকে নিয়ে। আমরা এখানে জনে জনে নানা রকম মন্তব্য দিচ্ছি এবং মতামত দিচ্ছি। আমাদের জানা উচিত প্রকৃত সত্য এবং প্রকৃত ইতিহাস। ইহুদি ইসরায়েলিরা ফিলিস্তিনে কীভাবে আসলেন এবং অবৈধ ইসরায়েলি রাষ্ট্রটি কীভাবে গঠন করেছেন, বর্তমানে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর যে অন্যায় এবং অত্যাচার করছে তার প্রকৃত ইতিহাস এবং সত্যটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আমি অনুরোধ করব আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আমি জহুরুল ইসলাম। আপনি যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে এখনই নিচে রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে। 1930 সালের দিকে পোল্যান্ড থেকে প্রথমবারের মতো একদল ইহুদি ফিলিস্তিনের কিটবুস নামক স্থানে এসেছিলেন, ফিলিস্তিনের গাজা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত কিটবুসের। কিটবুসে ইহুদিরা এসেই কৃষিকাজ শুরু করল। কিটবুসের বিভিন্ন অঞ্চলে কৃষি খামার গড়ে তুলতে লাগলো। অন্যদিকে কিটবুসবাসীরাও কৃষি নির্ভর ছিল, যার কারণে ইহুদিদের সেখানে বসতি স্থাপন অনেকটাই সহজ ছিল। কিটবুসবাসীরা ইহুদিদেরকে অতিথি হিসাবে গ্রহণ করেছিল এবং অতিথি হিসাবেই সমাদর করতেন। কিটবুসে আরব এবং ইহুদিরা শুরুর দিকে বন্ধুর মতোই কাঁধে কাঁধ মিলিয়ে চলতেন, বিপদে আপদে একে অন্যের পাশেই থাকতেন। কিন্তু ইহুদিরা এক গোপন মিশন নিয়ে ফিলিস্তিনে এসেছিলেন, যা সরল ফিলিস্তিনিবাসীরা বুঝতেই পারেননি। প্রথমে দু একজন করে আসলো, পরে দল বেঁধে আসতে শুরু করলেন। ততক্ষণে স্থানীয়দের ঘুম ভাঙল। ফিলিস্তিনিরা বুঝতে পারল এভাবে চলতে থাকলে একসময় তাদের থাকার জায়গাটুকু থাকবে না, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেল। ইসরায়েলই একমাত্র রাষ্ট্র যারা 33 বছর ধরে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গোপন পরিকল্পনা করেছিলেন। এর প্রধান কারণ ছিল ইউরোপ। ইহুদিদের নিজেদের আলাদা দেশ ছিল না, তারা শুরু থেকেই ইউরোপের বিভিন্ন দেশে থাকত। তবে ইউরোপের লোকজন ইহুদিদের একদমই দেখতে পারত না। বিভিন্ন দেশে দমনের শিকার ইহুদিরা 1897 সাল থেকেই নিজেদের জন্য একেবারে আলাদা একটি রাষ্ট্র গড়ে তোলার জন্য রাস্তা খুঁজছিল। তৃতীয় বিশ্বযুদ্ধের পর 1941 সাল থেকে 1948 সাল পর্যন্ত এই 8 বছরের মধ্যে 259টি সন্ত্রাসী চালিয়েছে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা। তাদের অনেকগুলো দল আছে, ইরগুন, ইস্টার্ন গ্যাং, হেগানা, আর আমরা জানি কিং ডেভিড হোটেলের সেই বিস্ফোরণের কথা। ঘটনাটি ঘটেছিল 1946 সালের 22শে জুলাই। বিস্ফোরণটি ঘটিয়েছিলেন ইরগুন, নেতৃত্বে ছিলেন মেনাকেম বেগাইম। এখানে 91 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল, তাদের মধ্যে 28 জন ছিলেন ব্রিটিশ, 41 জন আরব, 7 জন ইহুদি, এছাড়াও আরও 5 জন ছিলেন। আরবদের মতোই পোশাক পরেছিলেন যাতে লোকজন মনে করে আরবরাই এই ঘটনাটি ঘটিয়েছে, এটার জন্য দায়ী ছিলেন মেনাকেম বেগিন। আর এটা ছিল ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ। এখানে 91 জন মারা যায়, আর সেই সময়টাতে মেনাকেম বেগেনকে 1 নম্বর সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে ব্রিটিশ সরকার। পরবর্তীতে কয়েক বছর পর তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, আর তারও আরও কিছুদিন পর তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। চিন্তা করেন, যে মানুষটি খুনি, যে মানুষটা খুন করেছে হাজার হাজার নিরীহ মানুষকে, সে প্রধানমন্ত্রী হলেন ইসরায়েলের, আর কয়েকদিন পর শান্তিতে নোবেল পুরস্কার পান। তার তখন এই সন্ত্রাসী দলগুলো যেমন ইস্টার্ন গ্যাং, ইরগুন, হেগানা, এসব দলের নেতারা যেমন ইয়াস্তেক রবিন, মেনাকেম বেগিন, এরিয়েল শ্যারন, এরা সবাই হয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা উচ্চপদস্থ কর্মকর্তা। আর এরা সবাই যুদ্ধ করেছিল একটা ইহুদি রাষ্ট্রের জন্যে। যদি পৃথিবীর ম্যাপটা দেখেন, 1945 সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না, ইসরায়েল দেশটাই ছিল না। এই ইহুদি দলগুলিকে সন্ত্রাসী দল বলে ডাকত ব্রিটিশরা। তারা একটি ইহুদি রাষ্ট্রের জন্য লড়াই করেছিলেন, পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দেয়। এখন এই লোকগুলির কাছে ফিলিস্তিনিদের লোকেরা বলছে তাদের দেশ ফেরত চায়, তাদের দাবি জোরালো এবং
তাদেরকেই সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলিরা। একবার চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিলেন, তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন, তারা ফিলিস্তিনে কেন যাবে? ফিলিস্তিনিরা তাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন, তারা যদি কোনো দেশ চায় তাহলে জার্মানিতে যাওয়া উচিত, ইউরোপে যাওয়া উচিত। একবার ভেবে দেখুন, ফিলিস্তিনিরা তাদের স্বাগত জানিয়েছিল। ধরুন আপনার বাসায় একজন অচেনা মেহমানকে আপনি থাকতে দিলেন, তারপর কিছুদিন পর সে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিল। আপনি দরজার সামনে দাঁড়িয়ে বলতে থাকলেন, আমার ঘর ফেরত চাই, ফেরত দিন। এবং আপনাকে আপনার আশ্রয়ে যিনি আপনার ঘরে ছিলেন তিনি আপনাকে বলছেন সন্ত্রাসী। আজকে ঠিক এই ঘটনাটি ঘটেছে। ফিলিস্তিনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন? তারা তাদের দেশ ফেরত চায়। আর এখন পৃথিবীর মানুষ, বিশেষ করে উন্নত দেশগুলোর মানুষ, তারা নির্বিকারভাবে এই অন্যায় মেনে নিচ্ছে। আমি এই পৃথিবীর মানুষগুলোকে বলবো, মুসলিম হিসাবে নয়, একজন মানুষ হিসাবে সামান্য পরিমাণ মনুষ্যত্ব যদি থাকে তাহলে প্রতিবাদ করুন অবৈধ দখলদার সন্ত্রাসী ইসরায়েলিদের বিরুদ্ধে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং আপনাদের মতামতগুলিও জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।